আমরা কিভাবে সেলফ ইনটা পরিচালনা করতে পারি, বা সেলফ ইনে আমরা কিভাবে লেনদেন করব, বা নিজের ব্যালেন্সটা আমি কিভাবে চেক দিব, বা আমি ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স কিভাবে চেক দিব এই সেলফ ইন অ্যাপসের মাধ্যমে। আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেলফ ইন নিয়ে, সেলফ ইন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো ওই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করেছে যে আমরা কিভাবে সেলফ ইনটা পরিচালনা করতে পারি, বা সেলফ ইনে আমরা কিভাবে লেনদেন করব, বা নিজের ব্যালেন্সটা আমি কিভাবে চেক দিব, বা আমি ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স কিভাবে চেক দিব এই সেলফ ইন অ্যাপসের মাধ্যমে। তো আজকে সেলফ ইন অ্যাপসের রিভিউ হতে চলছে, সেলফ ইন অ্যাপস বিষয়ে কথা বলবো। তো যারা এখনও সেলফ ইন অ্যাপসটি রেজিস্ট্রেশন করেন নাই, তারা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। সেলফ ইন অ্যাপসটি রেজিস্ট্রেশন হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা ফর্ম রয়েছে, সেলফ ইন ফর্ম। এটা আপনি, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের সেলফ ইন অ্যাপস ফর্ম। তো আপনি এই ফর্মটি ফিল আপ করবেন। আপনি এই ফর্মটি ক্লাসের কোনো ব্রাঞ্চে বা এজেন্ট আউটলেটে গিয়ে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো এই ফর্মটি ফিল আপ করে আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন সে ব্রাঞ্চে জমা দিলেই আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে সেলফ ইন অ্যাপস কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তাছাড়া ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি দেখে সেলফ ইন অ্যাপসটি রেজিস্ট্রেশন করে এই ফর্মটি ফিল আপ করলে সেলফ ইন অ্যাপসের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো সেলফ ইন অ্যাপস রেজিস্ট্রেশন করলেন, এখন আপনি কীভাবে লেনদেন করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে অবগত করব। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি ইসলামী ব্যাংকে বসা রয়েছি। আমার পিছনে যে ব্যানারগুলো দেখতে পাচ্ছেন বা যে পোস্টারগুলো দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের পোস্টার, বা আমি ইসলামী ব্যাংকে বসেই আমি এই ভিডিওটি বানাচ্ছি। তো সেলফ ইন অ্যাপস কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এই পর্বটা গেল। আপনি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক করে ক্লিক করে আপনি সুবিধা রয়েছে সে বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন। তো আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। তো সেলফ ইন অ্যাপসের মাধ্যমে আপনি EFT করতে পারবেন। আপনি দেখা যাচ্ছে যে অন্য ব্যাংকে আপনি টাকা পাঠাতে চাচ্ছেন আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, সেটাকে বলে EFT। আপনি EFTটা করতে পারবেন আপনার এই সেলফ ইনের মাধ্যমে। তো সেলফ ইনে EFT করতে পারবেন একদম ইজিলি। তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, আপনারা আমার ভিডিওটা দেখবেন আশা করি। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে। তো এখন আসি যে আপনি সেলফ ইন থেকে মোবাইল রিচার্জও করতে পারবেন, তাছাড়া মোবাইল রিচার্জ করতে পারবেন, রেমিটেন্স গ্রহণ করতে পারবেন। রেমিটেন্স হচ্ছে আপনার বিদেশ থেকে যে টাকাটা আসে বাংলাদেশে সেটাকেই বলে রেমিটেন্স। তবে পিন নাম্বারে যদি আসে তাহলে আপনি এই সেলফ ইনের মাধ্যমেই রেমিটেন্সটা গ্রহণ করতে পারবেন। আরেকটা বিষয় না বললেই নয়, আপনি কিন্তু সেলফ ইনের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে রয়েছে আপনি কিন্তু ওটা নিজেই চেক দিতে পারবেন সেলফ ইনের মাধ্যমে। তো যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই তারা ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে এই রেজিস্ট্রেশনের প্রসেসটা দেখে আপনি অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। আর সেলফ ইনে আরও অনেক সুবিধা রয়েছে, আমি আপনাদেরকে বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো সেলফ ইনের এক একটা বিষয় নিয়ে এক একটা পার্ট আমার এই চ্যানেলে আপলোড করা হবে। তাছাড়া মোবাইল বিষয়ে টেক রিলেটেড বা ব্যাংকিং সম্পর্কিত কোনো আপডেট পেতে আরও অনেক আপডেট রয়েছে, আমি এক এক করে ভিডিও আপলোড দিব, এত বললে হয়তো এই ভিডিওটাই লম্বা হয়ে যাবে। তো এই ছিল আজকের ইনফরমেশন। তো আপনি কিন্তু সেলফ ইনের মাধ্যমে অনেক কিছুই করতে পারবেন, আপনি সেলফ ইন রেজিস্ট্রেশন করলে আপনি বুঝতে পারবেন। অবশ্যই সেলফ ইন মূল্যবান বক্তব্যটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।